আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন প্রিয় دینی ভাই ও বোনেরা আজকে আমি যে বিষয়ে কথা বলবো তা হলো যে সূরা ফাতিহা তিনবার পড়লে কি হয় বা এর উপকারিতা কি প্রিয় বন্ধুরা সর্বপ্রথম একটি হাদিস বলছি হযরত ইবনে আব্বাস রাজি আল্লাহ থেকে বর্ণিত এরশাদ করেছেন যে ব্যক্তি তিনবার ফাতিহা পাঠ করবে সে ব্যক্তি দুইবার কোরআন শরীফ খতম করার স্বভাব পাবে সুবাহান আল্লাহ বন্ধুরা সুরাই ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন মানে কোরআনের মা আর পুরো কোরআনটাই হল শিফা আমরা আসলে এই কোরআনের আমলগুলো করতে জানি না আর আমরা অসুস্থ হলে কীভাবে কোরআনকে কাজে লাগাবো কিভাবে কোরআনের মাধ্যমে আমাদের শেফা আমরা খুঁজে নেব এটা আমরা জানি না বিধায় আমরা কিন্তু আমলগুলো করতে পারি না প্রিয় বন্ধুরা এই যে হাদিস যে হাদিসটা আমি একটু আগেই বললাম যে রাসুল সাল্লু আলহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি তিনবার সুরায় ফাতেহা পাঠ করবে সে দুই খতম কোরআনের স্বভাব পাবে তো আপনি যদি কোরআন পড়া না জানেন বা আপনি পুরোটা পড়তে জানেন না কিছু কিছু সুরা জানেন তারপরেও কিন্তু সর্বপ্রথম আপনি যে সুরাটা মুখস্থ করেছেন বা জেনেছেন সেটা হলো সুরায়ে ফাতেহা সকলেরই প্রায় সুরায়ে ফাতেহা মুখস্থ আছে ছোটোবেলা থেকেই সুরায় ফাতেহা প্রত্যেকটা মুসলমানের মুখস্থ হয়ে যায় কারণ আপনি যখনই নামাজ পড়তে যাবেন তখনই কিন্তু ইমাম সাহেব প্রথমেই নিয়ত বাদার পরে যে সুরাটা পড়বে সেটা কিন্তু সুরায় ফাতেহা আর আমরা প্রতি পুঁতিরাকাত নামাজের শুরুতেই কিন্তু সুরায় ফাতেহা পাঠ করে থাকি তো আপনি এই আমলটা কিন্তু যখন তখন করতে পারেন দেখা যাচ্ছে আপনি শুতে যাচ্ছেন বা ঘুম থেকে উঠলেন বা একটু ফ্রি হলেন এই সময় কিন্তু আপনি তিনবার সুরায় ফাতেহা বিসমিল্লা সহকারে পড়তে পারেন তাহলে কি হবে তিনবার সুরায় ফাতেহা পড়লে আপনি দুই খতম কোরআন শরীফ পড়ার সব পেয়ে যাচ্ছেন এটা গেল প্রথম নাম্বার লাভ দ্বিতীয় নাম্বার লাভ হলো যদি কারো পেটে ব্যথা হয় তাহলে তাকে সুরায় ফাতে তিনবার পাট করে পানির মধ্যে ফু দিয়ে সেই পানিটা তাকে খাওয়াই দেবেন বা আপনি যদি নিজে অসুস্থ হন নিজের পেটে ব্যথা হয় তাহলে আপনি নিজেও কিন্তু এই আমলটি করতে পারবেন তিনবার সুরা ফাতিহা পাঠ করে পানির মধ্যে এক গ্লাস পানির মধ্যে ফু দিয়ে পানিটা আপনি খেয়ে নেবেন ইনশাআল্লাহ আপনার পেটের ব্যথা ভালো হয়ে যাবে এটা হলো দ্বিতীয় নাম্বার লাভ তৃতীয় নাম্বার লাভটি হলো যে যদি কারো কোনো সমস্যা হয় বড়ো ধরনের সমস্যা বা ছোটো ধরনের সমস্যা দেখা যাচ্ছে যে আপনি খেতে পারছেন না আপনার রুচি নেই হুম আপনি যে ভাত খাবেন খাইতে মন চাচ্ছে না বা আপনার মাথা ব্যথা করতেছে বা আরও অন্য কোনো সমস্যা তাহলে আপনি কি করবেন সুরায় ফাতেহা পাঠ করে পানির মধ্যে ফু দিয়ে কিন্তু আপনি খেতে পারেন যদি খান তাহলে ইনশাআল্লাহ আপনার সেই সমস্যা সমাধান হয়ে যাবে আসলে ব্যাপারটি হলো কেমন এটা কিন্তু আমাদের বিশ্বাসের উপর ডিপেন্ড করে আমরা কতটা এক্লাসের সহিত কতটা আন্তরিকতার সহিত আমরা আমলটি করতেছি আমি যত বিশ্বাসের সহিত আমল করব। যত বিশ্বাসের সহিত আমি এই জিনিস সুরা ফাতেহাটাকে কাজে লাগাবো আমি কিন্তু সেরকম ভালো রেজাল্ট পাবো ভালো ফলাফল পাবো আর যদি আমার ভিতরেই যদি আমার দুর্বলতা থাকে আমার বিশ্বাসের মধ্যে যদি দুর্বলতা থাকে তাহলে কিন্তু আমি ভালো কাজ পাব না তো এজন্য জন্য আমলের প্রথম শর্ত হলো যে অবশ্যই আপনাকে বিশ্বাস রাখতে হবে আপনার ইমানকে দৃঢ় করতে হবে তারপরে আমল করতে হবে তাহলে ইনশাল্লাহ সেই আমলের মাধ্যমে আপনি ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ তো বন্ধুরা আশা করি আপনারা সুরায় ফাতেহার ফজিলত সম্পর্কে বুঝতে পেরেছেন আমি সামান্য হলেও আপনাদেরকে ধারণা দিতে পেরেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করবেন যাতে করে অন্যরাও এই সুরায় ফাতেহার ফজিলত সম্পর্কে জানতে পারে এবং তারাও যেন আমল করতে পারে যতজন মানুষ আপনার শেয়ার করার মাধ্যমে জানতে পারবে এবং তারা যদি আমল করে তাহলে আপনিও কিন্তু একটা সবের পার্সেন্টেজ পেতেই থাকবেন এজন্য অবশ্যই শেয়ার করবেন আর নিয়মিত আমার চ্যানেলের ইসলামিক ভিডিওগুলো পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ তো দেখা হবে পরবর্তী কোন একটা ইসলামিক ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম আলিকুম ও রাহমতুল্লাহি অবরাকাত